Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lars Green campus. For admission, contact the number shown. আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সর্বভারতীয় ছাত্র নেত্রী কমরেড দীপশিতা ধর আজ সকালে চুচুড়াতে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন প্রার্থীর সাথে ছিল জেলার সিপিআইএম নেতৃত্ব। এছাড়াও এদিন মনোনয়ন জমা দেন হুগলি লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ ও আরামবাগ কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। দলীয় নেতাকর্মীদের সাথে মিছিল করে মনোনয়ন জমা দেন প্রার্থীরা। শুধু নির্বাচনে মার্জিন বাড়ানোর চাপে যদি এমএলএ কে নামিয়ে দেন, এরপরে যেটার চাপে আমি জানি না, আমি তো নিজেই নেমে যাবো। তো উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না। 15 বছর ধরে উনি কিছু বলেননি, 15 বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য উনি কিছু করেননি। ডায়লগ দিতেই পারেন, সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে। কিন্তু আমার মনে হয় নির্বাচনে রাজনীতির উড়ে আসুন, মানুষের রুটি রুচি অকুটি রুচি জনতাই বুঝি, আমরা রুটি রুচির কথা বলবো। দিদি দিকে জয় করুন, এই ভোট 3 বাজতে, এই ভোট 3 রুখতে, অনেক হলো এপ্রিল ফুল। হুগলি লোকসভা কেন্দ্র থেকে সিপিএম বামফ্রন্টে কি বার্তা কর্মীদের? আমরা আজকে 3টে কেন্দ্রেই আমাদের জেলার নমিনেশন জমা দিয়েছি। বার্তা হচ্ছে যে প্রচার আমরা 3টে কেন্দ্রেই হচ্ছে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা আমাদের কর্মীরা তারা প্রচারে অংশগ্রহণ করছে এই দুর্বল দাবদাহের মধ্যে, এবং মানুষের কাছ থেকে যে সাড়া সেটা উল্লেখযোগ্য, রেসপন্স খুব ভালো, ফলে গোটাটাই ইতিবাচক জায়গায় আছে। আসার সময় কি কোনো রকম সমস্যা তৈরি হয়েছিল রাস্তায়? অশান্তি না, আমরা আমাদের 12টায় টাইম ছিল, প্রশাসনের কাছে আমরা আগেই জানিয়েছি আমরা 12টায় আসবো, আর ওদের 11টায় আসার কথা ছিল। ওরা দেরি করে এসছে, ওরা প্রায় 12:30 নাগাদ এসছে। স্বাভাবিকভাবেই আমরা প্রায় 12টার পরেও 15-20 মিনিট অপেক্ষা করে তারপর আমরা মিছিলটা নিয়ে আসবো। পুলিশের সঙ্গে কি কোনো রকম বিতণ্ডার সৃষ্টি হয়েছিল আপনাদের কর্মীদের? বিতণ্ডার ব্যাপার না, এটা হচ্ছে পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল যে তাদেরকেও বলা যে আপনারা টাইমটা মেনটেন করুন, সেটা তারা করে। দেখা গেল যে স্লোগানিং হচ্ছিল একদিক থেকে আপনাদের, একদিক থেকে বিজেপির, একটা অশান্তি উত্তেজনা সৃষ্টি তো একটা হয়েছে। শান্তির ব্যাপার না, স্লোগান সবাই তার প্রার্থীর অনুকূলে তার রাজনৈতিক স্লোগান দেয়, দুটো রাজনৈতিক শক্তি পাশাপাশি থাকে, ওইটা সেটা ব্যাপার না, এটা কোনো অশান্তি বা ওই ধরনের কোনো ব্যাপার না। মনোনয়ন জমা দিলেন, কি মনে হচ্ছে আগামী দিন কি ফলাফল হতে পারে? বললাম তো ইতিবাচক, ভালো সারা মানুষের মধ্যে, আমাদের কর্মীরা উৎসাহ নিয়ে কাজ করছে, মানুষের সারাও খুব ভালো। তৃণমূল তাই তো বলি এই সরকার নিপাচ্ছে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, শীতাতপ নিয়ন্ত্রিত দ্বিতল, সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ঘেরা প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাম্বর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program.
পদ্মশ্রী ডক্টর কে এল চোপড়া, এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুর অ্যান্ড ফ্যাকাল্টিজ ফ্রম আইআইএম, আইআইটি, এনআইটি, ক্যালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং 20 acres ক্যাম্পাস উইথ হোস্টেল অ্যান্ড ক্যান্টিন ফেসিলিটি, লাইব্রেরি, বুক ব্যাঙ্ক ফেসিলিটি, ল্যাঙ্গুয়েজ ল্যাব, ওয়াইফাই ক্যাম্পাস, স্পোর্টস কমপ্লেক্স, জিমনাশিয়াম অ্যান্ড সুইমিং পুল, স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 companies ফর বেস্ট ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট। ফর ডিটেল ভিজিট বিবিআইটি। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স, দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মাল তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, উইনাইল ফ্রন্ট লাইট, উইনাইল ব্যাক লাইট ছাড়াও ডিজিটাল যে কোনো কাজ করা হয় প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।